বিদ্যুতের চেয়েও মানুষের মন অনেক বেশি দ্রুতগামী এর জন্য এই মনকে স্থির করা খুবই কঠিন নইপা সাল্লিম আসছেন সবে কদরের খবর দেওয়ার জন্য কোন তারিখে সবে কদর হবে দেখে আপুসের মধ্যে সাহবাইকার রিদানুল্লাহ আজমাইন ঝগড়া করতেছে তর্ক বিতর্ক করতেছে তিনি ভুলে গেছেন আর বলতে পারেননি এই বলবে মধ্যে ধাক্কা লাগছে শেষ এর জন্য মন খুব দ্রুতগামী আগে মন কি স্থির করতে হবে তারপরে কথা শুনতে হবে অস্থির মনে কথা হাজার বছর শূন্য কোনো ফায়দা নেই আর স্থির মনে অল্প টাইম বংা শুনলেও অনেক ফায়দা হবে ইনশা আল্লাহ আল্লাহ শকর যে হায়াত থেকে কিছু সময় দামি কাজে ব্যয় করার তৌফিক দান করছেন হায়াতের সে দামি কোনো জিনিস নেই আমার হায়াত আছে বিধায় জমির দাম হায়াত না থাকলে আমার কাছে জমির কোনো মূল্য আছে আমার হায়াত আছে বিধায়িত আমার ঘরের দাম বাড়ির দাম সম্মানের দাম ইজ্জাতের দাম টাকার দাম আমার যদি হায়াতি না থাকে এইগুলি আমার কাছে কিছুই না কাজে হায়াত সবচেয়ে দামি আর দামি হায়াত আসলে দামি কাজেই লাগানো উচিত কিন্তু আমরা দামি হায়াতকে সর্বনিকৃষ্ট কাজে ব্যবহার করি আল্লামা রুমি রহমতুল্লা আলাই এই হায়াতকে প্রতিটি সেকেন্ডকে একটা তুল্য মুক্তার সাথে মানিকের সাথে তুলনা করছেন এক রাখাল চাষ করতে গেছে হঠাৎ নাঙ্গলের সাথে একটা আওয়াজ আসছে রাখাল ভাবছে মানুষ মনে হয় গুপ্ত ধন পায় মনে হয় আমিও কিছু পেলাম কিনা রাখাল যখন খুঁজছে দেখে একটা কলসি কলসির মধ্যে অনেকগুলি সাদা সাদা মার্বেল রাখাল চিন্তা করতেছে মানুষ পায় স্বর্ণ রূপা অর্থ আর আমি পেলাম কতগুলি মার্বেল যাই হোক যেহেতু সুন্দর সুন্দর মার্বেল গোল গোল মার্বেল কমপকে গুলাল বাঁশ গুল্লি মারার কাজে মার্বেলগুলি ব্যবহার করা যাবে রাখালের গুলাইল বাস মারার গুল্লি বাস মারার খুব অভ্যাস ছিল সে গুল্লি বাস মারতে 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 মার্বেল প্রায় শেষ হঠাৎ একদিন বন্ধুকে বলছে বন্ধু জীবনে তো শহরে যাইনি চল শহরে যাই চলো যাই জীবনে প্রথম শহরে গেছে ঘুরতেছে শহর দেখতেছে শহর দেখতে দেখতে দেখে একটা সুন্দর দোকান এর সে সুন্দর দোকান নেই দোকানের সুকেশগুলি খুবই সুসজ্জিত সুকেশের মধ্যে সুন্দর একটা স্বর্ণের পেয়ালা আর ওই স্বর্ণের পেয়ালার উপরে তার মার্বেল রাখা ওই যে সেই মার্বেল যে মার্বেল দিয়ে সেই গুলিবাস মারছে সেই স্বর্ণের পেয়ালার উপরে সেটা মার্বেল রাখা এইটা দেইখা ওই কৃষক হাসি দিস দোকানদার লক্ষ্য করছে হাসির কারণ থাকে না ভাই ব্যাংক হাসি থাকে মহাব্মাতের হাসি থাকে দুঃখের হাসি হাসির মধ্যে কিন্তু অনেক রূপ থাকে কান্নার মধ্যে অনেক রূপ থাকে ধরন থাকে তো দোকানদার খেয়াল করছে লোকটা হাসছে কেন এটা প্রস্তুবিদ্ধ হাসি স্বাভাবিক হাসি না ভাই শোনো এদিকে আসো ভয় পেয়ে গেছে দোকানদার ইস্যার কৃষক জীবনে তো শহরে আসে নাই আমার দোকানদার কেনই বা ডাকছে তার ডাকার মধ্যে কিন্তু ছিল ভয় পেয়ে গেছে দোকানদার বল তুমি হাসছো কেন না ভাই এমনিতেই হাঁটছি কোনো কারণ নেই না আমি দেখছি তোমার হাসির মধ্যে কারণ ছিল বলো তুমি কেন হাসছো সে থরথর করে কাঁপতেছে বলে না ভাই এমনিই হাঁটছি কেন কারণ তোমাকে বলতেই হবে কেন হাঁটছো কলে ভাই নির্ভয় বলবো না ভয়ে বলবো তুমি নির্ভয় বলো তোমার ভয় কী এখন কৃষক বলতেছে আমি কোনো শহরে আসি নাই এই প্রথম শহরে আসছে আর শহরের মধ্যে সবচেয়ে ভালো দোকান সুন্দর দোকান আপনার দোকান আর আপনার দোকানের মধ্যে স্বর্ণের একটা পেয়ালা ওই পেয়ালার উপরে মার্বেল রাখলেন কেন আর কোনো তো নাই দোকানের মধ্যে শুধু মার্বেলটা কেন এইটা দেখে কি কী বোকা তুই এ বোকা তুই কী বলতেছিস এটা কি মার্বেল এটা তো মানিক এ তো মানিক সাত রাজার ধন তুই শোনস নাই সাত রাজার ধন এটা তো সেই জিনিস সেই মানিক তো এইটা কি বলেন আপনি সাতা এরকম মারবেল আমি কত গুল্লি বাস মারি উড়িয়ে দিছি আমার মনে হয় পকেটের মধ্যে দুই একটা মারবেল আছে অমনি সে পকেট থেকে ওই মারবেল বের করছে আর তো দোকানদার দাঁড়ায় হয়ে গেছে এটা নিচ্ছি কোনো বাসার ছেলে হবে এ মানিক পাইলো কোথায় কোথার থেকে এটা পাইছে এখন তাকে রিসিভ করতেছে সম্বর্ধনা করতেছে তাকে খুব সম্মান ইজাতের সাথে বসাইতেছে রাখার আরও ভয় পেয়ে গেছে মনে হয় আমার অবস্থা আসেন তার শ্রদ্ধার সম্মান কিছু কিছুক্ষণ পর রাখাল স্থির করছে না এটা বানাওয়াটি কোনো সম্মান শ্রদ্ধা না এটা আর্টিফিশিয়াল কোনো শ্রদ্ধা শ্রদ্ধার সম্মান না এটা নিশ্চিত কোনো মারাত্মক কারণ আছে ভিতরে সে বুঝে ফেলেছে ঘটনা কি এখন দোকানদার বলতে এটা পাইছো কোথায় কই পাইছে পাইছি এরকম কলসির মধ্যে পাইছি কত উড়ে দিছি কলাম আরে গাধা কি করছো সেটাকে বিক্রি করবে আমার কাছে এটা বিক্রি করার কোনো সম্পদ আমার কাছে নাই কিন্তু আমার যাহা কিছু আছে দোকান টোকান যত স্বর্ণ টন্ন দেখো সব তোকে দিয়ে দেব। তারপরে তুই ওইটা আমাকে দে যখন সে বুঝছে যে অরিজিনাল মার্বেল এটা অরিজিনাল মানিক মার্বেল না মানিক তখন সে আফসুস করে টাস করে পড়িয়া গেছে ফিট হয়ে গেছে যা কি করলাম আল্লা রুমির রহমাতুল্লা বলতে চান যে আমাদের হায়াতের প্রত্যেকটা সেকেন্ড এরকম মানিক তুলল কিন্তু আমরা খেলা করে হারাইতেছি বাস মাইরা প্রতিটা সেকেন্ড সময়কে হারাইতেছি কোনো কদর নাই কেন না জানার কারণে না চেনার কারণে মারতেছি মানিক অথচ চিনি না প্রতিটা হায়াত প্রতিটা সেকেন্ড মানিক তুল্য সুবাহান পড়া পড়ার সাথে সাথে এক হাজার নেকি আমল নামায় লেখা হয়ে যায় এক হাজার গুণ আমল নামার থেকে ঝরে যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যেই যে এই ব্যক্তি প্রতিদিন বার একশোবার সোবাহান্লাহামদিহি অর্থাৎ একশোবার সোভান আল্লাহ পড়বে বার আলহামদুলিল্লাহ পড়বে সাগরের ফানা পরিমাণ তার গুনা আল্লাহ সব মাফ করে দেবে তার প্রতিটি সেকেন্ডের মধ্যে কত সোয়াব কামাই করা যায় বলেন তো কত ন্যাক কামাই করা যায় বলেন তো প্রতিটি সেকেন্ডের মধ্যে জান্নাতের মধ্যে কত গাছ রোপণ করা যায় নবী ফরমান একবার সুবহানাল্লাহ পড়বা জান্নাতের মধ্যে গাছ হয়ে যাবে যেই গাছটা এত বড় হবে একটা তেজ রফত ঘোরা চল্লিশ বছর যদি গাছের সায়ের করে এরপর শেষ করতে পারবে না মানিকের চেয়েও দামি এই সুবহানাল্লাহ এই সেকেন্ডের মধ্যে আদায় করা যায় কিন্তু আমরা বেহুদা সময়কে লস করতেছি না জানার কারণে না চেনার কারণে আল্লামা রুমি রহমতুল্লাহ বলেন যে মানুষ যেরকম কৃষক না বুঝে না শুনে তার কাছে দামি মানিককে বেহুদা কাজে ব্যয় করছে আল্লাহ আল্লাফাকবুল্লা আলমিন তোমার কাছে যে হায়াতের মানিক দান করছে এই হায়াতের গুরুত্ব না থাকার কারণে আমরা হায়াতকে বেহুদা কাজে ব্যয় করতেছি যাই হোক হায়াত খুব দামি আজকে দামি হায়াত আল্লাহাক দামি কাজে ব্যয় করার তৌফিক দান করছেন হয়তো গতকালকে বিকালে ওই সময় আমরা আড্ডার মধ্যে ছিলাম কেউ কেউ বেহুদা কাজের মধ্যে ছিলাম কেউ গুনার মধ্যে লিপ্ত ছিলাম আজকে আল্লাফাক রব্বুল আলমিন এই মাজলিশকে কেন্দ্র করে কমপক্ষে ন্যাকের কাজ করার তৌফিক দান করছে কি কথা ঠিক না ভাই যাই হোক আমার মুসলমান বন্ধুরা মুসলমান মা বোনেরা আসলে ইসলাম সম্পর্কে আমরা অনেকেই জানি না অনেকে বুঝি না সমস্যা এখানে না বোঝার কারণে অনেক সময় ইসলামের কথা বললেও মুসলমানরা ক্ষিপ্ত হয়ে যায় আমাকে বলেন তো এইটা কি বাড়ি হাওলাদার বাড়ির সন্তানের সামনে যদি হাওলাদার বাড়ির প্রশংসা করা হয় তাহলে এইবারই সন্তানরা খুশি হবে না বেজার হবে যদি বেজার হয় ক্ষিপ্ত হয় ও হাওলা দান না ও নিশ্চয়ই দুই নাম্বার। বাবার সামনে সেলের সামনে যদি বাবার প্রশংসা করা হয় সেলে খুশি হবে না বেজার হবে যদি ছেলে ক্ষিপ্ত হয়ে যায় ও অরিজিনাল না ওর মধ্যে বেজাল আছে এবার বলেন তো হিন্দুদের প্রশংসা যদি হিন্দুদের সামনে করা হয় হিন্দুরা খুশি হবে না বেজার হবে যদি বেজার হয় প্রকৃত হিন্দু না খ্রিস্টানদের সামনে যদি খ্রিস্টানদের প্রশংসা করা হয় ক্ষিপ্ত হবে না খুশি হবে যদি ক্ষিপ্ত হয় অরিজিনাল খ্রিস্টান না এবার বলেন তো মুসলমানের সামনে যদি মুসলমানের প্রশংসা করা হয় মুসলমানের কথা বলা হয় তা মুসলমান খুশি হবে না বেজার হবে যদি ক্ষিপ্ত হয় অরিজিনাল মুসলমান না ও বেজাল এটা মুনাফেক এইটা কি আর মুসলমানের সবচেয়ে চরম শত্রু মুনাফেক মুসলমানের চরম শত্রু এই নামধারী মুসলমান মুসলমানের সবচেয়ে চরম শত্রু নামধারী মুসলমান গোটা দুনিয়ার মধ্যে বর্তমানে খ্রিস্টান এহুদি মোরশেখ মুনাফেক উদয্য বড় মুনাফেক এবং নামধারী মুসলমান হলো মুসলমানের সবচেয়ে বড় শত্রু দেখেন যদি প্রশ্ন করি সিরাজুদ্দৌলা হারল কেন যদি প্রশ্ন করি যুদ্ধে কেন সবাই বলবে কারণে যদি টিপু সুলতান হারলো কেন মির সাদেক সবাই বলবে ওই মোনাফেক মিরসাদেকের কারণে যদি বলি স্পেনে মুসলমান হারলো কেন সবাই বলবে আবু দাউদ আবদুল্লার কারণে মুনাফিকের কারণে দেখছেন অবস্থা যদি বলি জঙ্গে জামাল জঙ্গে সিকম হইল কেন সবাই বলবে যে আব্দুল্লা বিন সাব ওই মুনাফেকের কারণে সব নামদারি মুসলমান যুগে যুগে নামদারি মুসলমানের কারণে মুসলমানরা পরাজিত এই নামদারি মুসলমানের কারণে আজকে মুসলমান এই অবস্থা এই মুনাফেকের কারণে অথচ আপনারা দেখেন মাইনদের জমানায় মুসলমানদের সংখ্যা কত কম ছিল কাফরদের সংখ্যা কত বেশি ছিল কিন্তু বিজয় 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 শুধু মুসলমান 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 আর এখন গোটা দুনিয়ার মধ্যে এত মুসলমান থাকা সত্ত্বেও মুসলমান হয়রান কেন প্রেশান কেন নির্যাতিত কেন নিপীড়িত কেন দীক্ষারিত কেন মায়ের খাচ্ছে কেন মুসলমান এই নামধারী মুসলমানের কারণে এই নামধারী মুসলমানের কারণে আজকে মুসলমানদের অবস্থা খারাপ আমি কথাটা ক্লিয়ার বুঝতে পারছি এই নামধারী মুসলমান খুবই খতরনাক খুবই খারাপ এর জন্য আমি মা আমার পুরুষ বাবাদেরকে বলবো ধরবা একটা ধরবা ইসলাম ধরছো ভালো মতো ধরো ইসলাম সারস ভালো মতো সারো খ্রিস্টান হয়েছে ভালো মতো ধরো ইহুদি হইসে ভালো ধরো এই মোনাফিকি বাদ দাও মোনাফিকি এটা খুব খতনাক এটা খুবই খতরনাক আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান তোমরা ভালো কাজে নেকের কাজে সহযোগিতা করো সাহায্য করো গুনার কাজে সাহায্য সহযোগিতা করিও না আজকে এক আয়াতের উপর আমরা আমল করতাম আমার বিশ্বাস গোটা দুনিয়ার পরিবেশটা জান্নাতের পরিবেশ হয়ে যেত ভালো কাজে সহযোগিতা করো সাহায্য করো গুনার কাজে সাহায্য করিও না আজকে আমরা যে চুরির কাছে সাহায্য না করতাম ডাকাতির কাছে সাহায্য না করতাম অন্যায়ের পক্ষে কাজ না করতাম ন্যায়ের পক্ষে কাজ করতাম তাহলে গোটা দুনিয়ার পরিবেশটিকে কি জান্নাতের পরিবেশ হইত না কিন্তু আমরা এখন কি করি অন্যার কাজে সাহায্য করি গাজার কাজে ইয়াবার কাজে মদের কাজে চুরির কাজে ডাকাতির কাজে সন্ত্রাসীর কাজে জালেমদের কাজে আমরা সাহায্য করি এর জন্য গুডার এই জাহান্নামের পরিবেশ সৃষ্টি হয়েছে যদি আপনি ন্যাকের কাজে সাহায্য সহযোগিতা করেন তাহলে আপনার ভালো মানুষ আপনার একটা ভালো মানুষ আপনার চরিত্রবান মানুষ আর আপনি যদি খারাপ কাজে সাহায্য সহযোগিতা করেন আপনার খারাপ লোক চরিত্রহীন লোক কি কথা ঠিক না আপনি ভালো কাজের সাহায্য সহায়তা করেন তাহলে রব্বুল আলামিন আপনাকে দুনিয়া তো ভালো রাখবেন কবরেও ভালো রাখবেন ময়দানেও ফি উজুহিমের নূর আলাহ নাস। যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে নামাজ পড়বে রোজা রাখবে পর্দা করবে মিথ্যা বলবে না মানুষের জুলুম নির্যাতন করবে না হারাম ভক্ষণ করবে না সব সময় হালালের মধ্যে লিপ্ত থাকবে ন্যাকের কাজ করবে গুনার কাজ পরিহার করবে কেয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের চেহারা নূরে আলোকিত করিয়া দিবেন জরে বলেন সুবহানাল্লাহ ফি উজুহি মিন নূর আলা মানাবিল লুলু জাবরজাত জামারাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত দামিয়াক সিংহাসনে অধিষ্ঠিত থাকবেন এ আমার মা বোনেরা তুমি কি জানো মহিলা জগতের মধ্যে কত আল্লাহ কত উঁচা মর্যাদা কত উচা মর্যাদা অর্জন করছে ফেরাউনের স্ত্রী বাসা খুব ক্ষমতাদার বাদশা যে বিনা বিচারে সত্তর হাজার বনি ইসরাইলের শিশু বাচ্চাদেরকে হত্যা করছে কিন্তু ইতিহাস প্রমাণ করে না কেউ তার প্রতিবাদ করছে এরকম ইতিহাসের মধ্যে নাই এত শক্তি দেওয়ার বাদশাহ তার স্ত্রী আসি আলাই সালাম তু আমার মাওলার পরিচয় পেয়া গেছে ফেরাউন বলছে আসিয়া আমি তো খোদা দাবি করছে আনা রব্বুকুমুল আলা কিন্তু তুমি যদি আমাকে খোদা না মানো আল্লাহ না মানো তাহলে সাধারণ মানুষ তো আমাকে আল্লাহ মানবে না খোদা মানবে না আসি আলাই সালাম তু বলতে ফেরাউন আমি তোমাকে স্বামী মানব আমি তোমাকে শ্রদ্ধা করব সম্মান করব খ্যাত মত করব সবই করব। কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না আমার খোদা আমান তুবি রব্বি মূসা হারুন আমি মূসা এবং হারুনের রবের উপর ইমান আনছি আমি তোমাকে রব মানতে পারবো না ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে হজরত আসিয়া সালাতামকে বিদায় দিয়া দিছে ফেরাউন বলছে আসিয়া আমি তোমাকে বিদায় দিয়েই আমি শেষ করব না বরং আমি তোমাকে নির্যাতন করব করবো ফেরাউন তুমি আমাকে যত নির্যাতন করো তোমার নির্যাতন সহ্য করতে না পারলে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কিন্তু তারপর আমি রব সারবো না আমি তোমাকে খোদা মানব না এবার ফেরাউন হুকুম করছে আসিয়াকে উত্তপ্ত বালির মধ্যে সয়া দাও

ল্যাব কম্বলের পরিবর্তে নরম নরম সুন্দর সুন্দর ল্যাব কম্বলের পরিবর্তে ভাল ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম তোমাকে রব মানতে গিয়া আরাম মাসের পরিবর্তে আজকে গরমের মধ্যে ঘামাইতে ঘামাইতে বালুগুলির রক্ত এবং ঘামের দ্বারা ঠান্ডা করলাম এরপর আমি তোমাকেই চাই আহাত 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 করে মাওলার জিকির করে ফেরাউন ক্ষিপ্ত হয়ে বলে দেখো মনে হয় আসিয়া সহ্য করতে না আমাকে রব এবার যখন তার মুখের কাছে কান লাগানো হইলো দেখে না আসিয়া রব মানে না আমার নাম আহা তুমি এক তুমি এক তুমি এক ফেরাউন ক্ষিপ্ত হয়ে বলতেছে আসিয়াকে এই শাস্তিতে হবে না ওর শাস্তি আরো বৃদ্ধি করো আসিয়া সালাতামকে প্যারাগ মারা শুরু করছে তাই ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দিছে বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দিছে ডান পার মধ্যে প্যারাগ লাগাইছে বাম মধ্যে লাগাইছে সমস্ত মানুষের সামনে তাকে উলঙ্গ করিয়া ফালাই ফালানো হইছে লজ্জায় মাথা নত হইয়া গেছে এর মধ্যে মুসান্লাম তার নিকট থেকে যাইতেছিলেন আজ ইয়া আলাই সাল্লাতুয়াসাল্লাম বলেন আল্লাহ নামী মুসা যেই মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী সাল্লাম সন্মান ইজ্জাত আরাম পরিবর্তে আজকে আমার হাতের মধ্যে প্যারাক আমার ঘরার মধ্যে ফাঁসির রশি সমস্ত মানুষের সব উলঙ্ঘ করিয়া ফালানো হয়েছে এই অবস্থাকে আমার মাওলা আমার হয়ে ব্যাজান না খুশি তখন মূসা আল্লাহিসাল তুম আসসালাম বল না আসিয়া গোটা আসমানের ফেরস্তা তোমার অফেক্ষায় আছে গোটা গাঁত তোমার জন্য দোয়াই লিপ্ত হয়ে গেছে গোটা জান্নাতের দরজা তোমাকে রিসিভ করার জন্য খোলা হয়ে গেছে তুমি এই মুহূর্তে মাওলার কাছে যেই দোয়া করবে আমার মাওলায় সেই দোয়াই কবল করবে তুমি এখনই দোয়া করো তখন আসিয়া আলাইহসাল তু আসলাম আসমানের দিকে ফিরিয়া যেই দোয়া করছিলেন আমার মাওলা পাক রব গুলা আল আমি সেই দুয়া কোরানের মধ্যে উঠেয়া দিছে কে আমোৎ পর্যন্ত সবাই পড়বে নাট জি নি মিন মিনাল আউ না ওয়াহাম আলিহি ওয়ান জি নি মিনাল কমিস জলিমিন মাওলা হে মাওলা হে আমি আজকে তোমাকে পাওয়ার জন্য এ এত ত্যাগ স্বীকার করলাম এর পরিবর্তে তুমি যদি শুধু আমাকে জান্নাত দাও এই জান্নাতে আমি সন্তুষ্ট হব না বরং জান্নাতের মধ্যে তোমার নিকট একটা ঘর তৈয়ার কইরা দাও যেই ঘর থেকে আমি সবসময় তোমাকে দেখতে পারবো রবদির দিন হেন দাঁড়াবাই দা মিনাল জান্না ওয়ার না জি নি মিন ফের হাবু না ওয়া ম আলিহি ওয়ার না জি নি মিনাল কম ই মিন এ আমার মা বোনেরা আমার বাবারা এ আমার যুবক বন্ধুরা যেই আসি আলাই সালাতাম মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী সারল স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে গ্রহণ করল ল্যাব কম্বলের পরিবর্তে ভারী পাথর কি বুকের মধ্যে চাপা দিল সন্মান ইজাদের পরিবর্তে এত বিজিত করা হইল সেই মাওলার জন্য তুমি আমি কি করলাম সেই মামলার জন্য তুমি আমি কিছু করতে পারলাম না আসলে তোমার সে আমার সে বড় মুনাফেক বড় আর কিছুই হইতে পারে না আমার মা আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা দুনিয়া কিছু না কত মানুষ আমাদের সাথে ছিল আজকে তাদেরকে দেখি না ছোটবেলায় যাদের সাথে পড়াশোনা করছি এরকম অনেক সাথে আজকে দুনিয়াতে নাই আমিও থাকবো না তুমিও থাকবো না কি নিয়ে রওনার খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাই না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছের নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলিন হাতে হাত দিতে হবে রে বাবা বর্তমান জমানায় পীর মুড়িদ ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদেশের দেশের এক বেদাতে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহ উলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকেরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই চরমনায় মুড়ি ধোয়ার কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধর কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান আগুন জ্বলিয়া রইছে চোখের পানি অসারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজিবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মাওলায় একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় اللهم آمين و أمر ما بولرا দুই হাত তুলিয়া মাওলানা দরবারে কান্দ আর মাওলানা কাছে মাপ চাও